সৎগুরুজি আমাদের এই ক্যাম্পাসে অন্যতম প্রচলিত প্রশ্ন হলো ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট বা হেরে যাওয়ার ভয় আমাদের যে কোনো কাজে পিছিয়ে পড়ার ভয় আমাদের কর্মক্ষেত্রে পিছিয়ে যাওয়ার ভয় জগতে কোনো কিছু থেকেই পিছিয়ে যাওয়ার ভয় কাজ করে তো সদ্গুরুজি আপনার কাছে আমার প্রশ্ন হলো কখন আমরা যে অনেক হয়েছে বুঝবো এবার এটাকে থামানো প্রয়োজন এই ভয় যাতে কোনো প্রভাবিত না করতে পারে আমার মনে হয় এখানে অনেক মানুষের মনে এই একই প্রশ্ন রয়েছে এবং আমরা এই বিষয়ে আপনার মতামত জানতে চাই সেই দেখো পিছিয়ে পড়ার ভয়ের বদলে জীবনকে একটু এগিয়ে দেখা যাক এই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা খুব অল্প সময়ের জন্য এসেছ নিজেকে কোনো কিছুর জন্য প্রস্তুত করতে এসেছো কোনো শিক্ষায়তনে তোমার আসাটা কিন্তু চূড়ান্ত গন্তব্য নয় এটা আসলে একটা প্যাকেজিং এর জায়গা যাতে তোমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায় আজ তোমার প্যাকেজিং খুব সুন্দর হয়েছে তাই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো মতামত দেব না কিন্তু এর মধ্যে দিয়ে আমরা কিভাবে যাব এই পিছিয়ে পড়া সম্পর্কে বা হেরে যাওয়ার ভয়ের আগে প্রথমেই আসে ভয় পিছিয়ে পড়ার আগে ভয়ের কথায় আসি সব সময় ভয়ের কারণ এইরকম যে কি হতে পারে বা না হতে পারে তাই না যা এই মুহূর্তে অনুভব করতে পারছি সেটা নিয়ে কখনোই ভয় তৈরি হয় না কি হবে এই ভাবনাটাই ভয়ের কারণ আবার অন্যভাবে বলতে গেলে তোমার ভয় এমন কিছুকে নিয়ে যা এখনো হয়নি তোমার ভয়ের কারণ এমন এক জিনিস যার কোনো অস্তিত্বই নেই তো তো এখানে সবাই ম্যানেজমেন্টের মানুষ যদি এখানে কোনো মনোচিকিৎসক উপস্থিত থাকতেন তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে যে যদি আমি এমন কিছু নিয়ে ভয় পাই যার কোনো অস্তিত্বই নেই তাহলে আমার অবস্থা কিরকম তিনি তোমাকে একটা নাম দিতেন হ্যাঁ নিমহ্যান্স পাশেই আছে আমরা জিজ্ঞেস করতেই পারি ওটাও একটা নামি শিক্ষা প্রতিষ্ঠান আমরা এমন কিছু নিয়ে কষ্ট পাই যার কোনো অস্তিত্বই নেই যদি তোমরা এমন কিছুতে কষ্ট পাও যার কোনো অস্তিত্বই নেই তবে তা জীবনের বিষয় নয় শিক্ষার বিষয় নয় কর্মক্ষেত্রের বিষয় নয় এর অর্থ হলো মনের ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই এটা কি গুরুত্বপূর্ণ নয় যে সবার আগে তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত কোন শিল্প বা ব্যবসাকে ম্যানেজ করার আগে ইজ ইট নট ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল ইউ লার্ন টু অ্যাট লিস্ট ম্যানেজ ইউর মাইন্ড হ্যালো ইজন্ট ইট ইম্পর্টেন্ট এটা কি গুরুত্বপূর্ণ নয় যে সবার প্রথমে তোমার অন্তত নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা উচিত যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না জানো তবে তুমি কিভাবে দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে সব ম্যানেজাররা আজ ভুগছে সবার পেটেই আলসারের ক্ষত বাড়ছে হ্যাঁ আজকাল এটাই স্বাভাবিক যদি তুমি বছর পঁয়তাল্লিশের সিইও হও এবং তোমার কোনো ক্ষত না থাকে তাহলে তুমি দারুণ সিইওই নও কারণ তুমি দৈবাত সবকিছু ম্যানেজ করে চলছ ভয় এই কারণেই আসে যে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই না ধরা যাক তুমি জানো না কি করে সাইকেল চালাতে হয় একটা দাঁড়িয়ে থাকা সাইকেলে তুমি বসে মজায় প্যারেল করতে লাগলে আর স্ট্যান্ড থেকে ওটা গড়াতে শুরু করলো ঘাবড়ে যাবে কি না খুব দ্রুত গড়াতে লাগল ভয় পাবে না খুবই দ্রুত আতঙ্ক হবে না এখন ওই সাইকেলটা কিন্তু আতঙ্কের কারণ নয় এর একমাত্র কারণ ওই সাইকেলটা তুমি চালাতে জানো না যদি তুমি চালাতে জানো তাহলে ওটা যত জোরে যাবে ততই মজা হবে তাই নয় কি যত জোরে যাবে ততই ভালো তো আমরা সাইকেল তৈরি করেছি কারণ হাঁটার চেয়ে দ্রুত যেতে চাই বলে এটাই হলো উদ্দেশ্য কিন্তু যদি তুমি সাইকেল চালাতেই না জানো এটা কত ভয়ের হয় বলো তো এখন তোমার সমস্যা পৃথিবীর জন্য নয় তোমার সমস্যা শিক্ষার জন্য নয় তোমার সমস্যা হলো এই শিক্ষা ব্যবস্থার জন্য একদম শিশু শ্রেণী থেকে তোমাকে শেখানো হয়নি যে কিভাবে নিজেকে সামলাতে হয় তারা ভাবে নিজেকে কিভাবে সামলাবে তা না শিখেও তুমি দুনিয়াকে সামলাতে পারবে যখন তুমি নিজেই একটি ঝঞ্ঝাট তখন শুধু ঝঞ্ঝাটই সৃষ্টি করবে তাই না হতেই পারে তুমি সফল সাফল্য বিভিন্ন কারণে আসতে পারে সাফল্য সবসময় একশো ভাগই তো তোমার নিজের নয় বিভিন্ন পরিস্থিতি আসে সময়ের ব্যাপার আছে যা আমাদের নানাভাবে সাহায্য করে অবশ্যই তোমারও ভূমিকা আছে কিন্তু সফল হওয়ার মানে এই নয় যে সে সব কিছুতেই পারদর্শী হবে তার মানে এই নয় যে তার জীবনের সঙ্গে স্বচ্ছন্দ তার মানে এই নয় যে তাদের জীবন সব সময় পরিপূর্ণ না কারণ আমাদের আজকের সাফল্যের ধারণা হলো অন্যের থেকে একটু ভালো করা অন্যের থেকে একটু ভালো করছো এবং তাতে তুমি খুব খুশি হচ্ছ তার মানে এটাই যে আসলে তুমি অন্য মানুষের ব্যর্থতাকে উপভোগ করছ যদি কেউ অন্যের ব্যর্থতাকে উপভোগ করে আমি তাকে বলি অসুস্থতা সাফল্য নয় তোমরা কি বলবে হ্যালো আমি উপভোগ করছি যে তুমি ব্যর্থ হয়েছ এটা হলো অসুস্থতা এটা সাফল্য নয় তাই নয় কি দুর্ভাগ্যবশত তোমরা এভাবেই এই কারণেই মানুষের যোগ্যতা বিকশিত হচ্ছে না কারণ যদি মানুষের সঙ্গে তুমি খুব খুশি হবে কারণ তুমি তার থেকে এগিয়ে থাকবে কিন্তু তুমি যখন মিস্টার বোল্টকে দেখবে তখন তুমি বুঝবে তুমি আসলে কি তার আগে অব্দি তুমি নিজেকে দৌড়বি ভাবছ কারণ অন্য ব্যক্তিদের তো পাই নেই তাই এটা বোঝা খুব জরুরি যে জীবনে হারাবার কিছুই নেই জীবনের স্রোতে সকলেই চলেছে প্রশ্ন হলো শুধু হুম যদি আমি এই পরীক্ষায় পাশ না করি যদি আমি চাকরিটা না পাই আমি কি কিছু হারালাম এর একমাত্র কারণ এটাই যে এখনো তুমি নিজের ভেতর থেকে সংগঠিত নও তুমি বাইরের জিনিসের উপর নির্ভর করে আছো তোমরা এখন খুবই নিয়ন্ত্রিত পরিবেশে রয়েছ তোমাদের এই ক্যাম্পাসটি খুবই সুন্দর সেটা বলতেই হবে সত্যি সুন্দর ক্যাম্পাস এবং তোমরা এখনো নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে আছো যখনই তোমরা বাইরের দুনিয়ায় পা রাখবে তখন যদি তোমার ভেতরে কি হচ্ছে তার নিয়ন্ত্রণ বাইরের লোকের উপর ছেড়ে দাও তবে তারা কিছুক্ষণের মধ্যেই তোমায় পাগল করে ছেড়ে দেবে এখানে তোমার জন্য সব সুন্দর করে সাজানো আছে তোমাদের করতে হচ্ছে না কি হওয়া উচিত বা কি হওয়া উচিত নয় সব অন্য কেউ ঠিক করছে যখন তুমি রাস্তায় পা ফেলবে তখন যদি অন্য কাউকে ঠিক করতে দাও যে তুমি খুশিতে থাকবে না দুঃখে থাকবে তাহলে নিশ্চিতভাবে তুমি দুঃখেই থাকবে কারণ তারা অনেক কিছুই করবে কিন্তু তোমার মধ্যে কি ঘটবে তা অবশ্যই তোমাকে স্থির করতে হবে তাই নয় কি আর যাই হোক তুমি কেন লোককে নকল করবে বেশিরভাগ মানুষ জানেই না তারা আসলে কি করছে একবার হলো কি শঙ্করণ পিল্লায় পেন্টাগনে চাকরি পেলেন তিনি পেন্টাগনেই কাজ করছিলেন তো তখন তিনি তার কাজের টেবিলটি নিয়ে ঘুরে বেড়াতেন এক অফিস থেকে অন্য আরেক অফিসে সেই অফিস থেকে অন্য আরেক অফিসে এরকম ঘুরতে ঘুরতেই সেখান থেকে বারান্দা এলেন তারপর বাগানে গেলেন এদিক ওদিক করে শেষে তিনি পুরুষদের শৌচালয়ে গিয়ে থিতু হয়ে কাজ শুরু করলেন প্রত্যেকেই দেখে ভাবতে লাগলো যে এর কি সমস্যা হয়েছে প্রথমে তারা ভাবল যে রাশিয়ার চর তারপর এ নিশ্চয়ই কোন মুসলিম আতঙ্কবাদী তারপরেও তারা অনেক কিছু ভাবল কিন্তু সে কারো কোনো ক্ষতি করেনি তখন তিনি পুরুষদের শৌচালয়ে বসেই কাজ শুরু করলেন তো তারা গিয়ে পেন্টাগনের মানসিক চিকিৎসককে জানালো যেই লোকটি উন্মাদ হয়ে গেছে সে পুরুষদের শৌচালয়ে গিয়ে বসেছে এবং সেখানেই সব সাজিয়ে বসে তার কাজ করে চলেছে তখন মনোচিকিৎসকটি পাইচারি করতে করতে এমনভাবে সেখানে গেলেন যেন তিনি শৌচালয় ব্যবহার করতে এসেছেন এবং তার সঙ্গে গল্প করতে লাগলেন তখন তিনি দেখলেন যে লোকটি একদমই স্বাভাবিক সব ঠিকই আছে তিনি জানতে চাইলেন কেন তুমি পুরুষদের শৌচালয়ে বসে কাজ করছো তিনি বললেন আমি সব জায়গা ঘুরে এসে দেখলাম একমাত্র এখানেই মানুষ জানে যে তারা কি করছে